সালামু আলাইকুম আমি কামুল হাসান আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচশোটি এমসিকিউ আজকে আমরা শব্দের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করবো আমরা জানি যে এই শব্দের শ্রেণী বিভাগ থেকে এমন কোনো বছর নাই যেখানে একটা অথবা দুইটা এমসিকিউ আসবে না অবশ্যই এমসিকিউ এখান থেকে আসবে এবং খুবই সহজ এই অধ্যায়টা শব্দের শ্রেণী বিভাগ অর্থগত দিক থেকে শব্দ সমূহকে কতভাবে ভাগ করা হয়েছে তিন ভাগে তাহলে আমরা বলি যে অর্থের দিক থেকে শব্দকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে যৌগিক একটা হচ্ছে রুড়ো একটা হচ্ছে যুগরুরো তা আবার বলছি একটা হচ্ছে যৌগিক একটা হচ্ছে রুড়ি একটা হচ্ছে কি যুগরুরো শব্দ তো যৌগিক শব্দ হচ্ছে যেগুলোর ব্যবহারিক অর্থ এবং ভূৎপত্তির অর্থ একই থাকে সেগুলোকে বলা হয় যৌগিক শব্দ তো আমাদের এখানে পরীক্ষা শুধু আসে যে উদাহরণগুলো থাকবে যেমন ধরো হচ্ছে দহিত্র কোন শব্দ দহিত্র হচ্ছে যৌগিক শব্দ বা বাবুয়ানা হচ্ছে যৌগিক শব্দ মধুর হচ্ছে যৌগিক শব্দ কর্তব্য হচ্ছে যৌগিক শব্দ এবং হচ্ছে গায়ক গান করা মানে হচ্ছে গায়ক এই গায়ক হচ্ছে যৌগিক শব্দ তারপর হচ্ছে চিকা মারা যৌগিক শব্দ তো এখন তোমাকে অর্থ একটা শব্দ ওয়ার্ড দিয়ে বলবে যেটা কোন শব্দ আর আমাদের মেইন বুকের বাইরে কিন্তু পরীক্ষা উদাহরণ আসবে না সেই কারণে আমাদেরকে এই শব্দগুলো মুখস্থ রাখতে হবে তো এই জন্য আমি এই শব্দগুলো দিয়ে একটা লাইন তৈরি করলাম সেটা হচ্ছে বাবু আনার পুত্র মধুর কর্তব্য হচ্ছে গান করা আর চিকা মারা তাহলে আমি আবার বলছি বাবু আনার পুত্র মধুর কর্তব্য হল গান করা আর চিকা মারা তাহলে এখানে বাবুয়ানা হচ্ছে যৌগিক শব্দ দহিত্র হচ্ছে যৌগিক শব্দ মধুর হচ্ছে যৌগিক শব্দ কর্তব্য গায়ক আর হচ্ছে চিকামারা তো মেইন বুকের বাইরে যেহেতু উদাহরণ আসবে না আমাকে এই শব্দগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে তারপর হচ্ছে আমরা রুড়ি শব্দ দেখব রুড়ি শব্দ হচ্ছে যেগুলোর ব্যবহারিক অর্থ আর এগুলোকে বলা হয় রুড়ি শব্দ যেমন গবেষণা গবেষণার যে উৎপত্তিগত অর্থ হচ্ছে যে গরু খোঁজা মানে গো যোগ এসোনা গো মানে হচ্ছে গরু আর এসোনা অর্থ হচ্ছে খোঁজা তাহলে গবেষণার অর্থ কি গরু খোঁজা কিন্তু গবেষণার আমরা আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে অধিক অধ্যায়ন তার মানে উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিকত মিল নেই তো আমাদের এত কিছু জানার দরকার নেই আমরা শুধু জানবো হচ্ছে পরীক্ষায় ওয়ার্ডগুলো দিয়ে রাখবে গবেষণা প্রবীণ হুস্তি বাসি তৈল এবং সন্দেশ বলবে যে এই যে শব্দগুলো এটার কোন নিচের কোনটি রী শব্দ বা হচ্ছে প্রবীণ কোন শব্দ এটা দিয়ে রাখবে তো আমরা যদি এই শব্দগুলো মুখস্থ রাখি তাহলে কিন্তু আমাদের রুড়ি শব্দ আর সমস্যা হবে না যেমন হচ্ছে এক গবেষণায় দেখা গেল প্রবীণ হস্তিরা বাসি বাজালে তেল এবং সন্দেশ খায় তাহলে আমি আবার বলছি এক গবেষণায় দেখা গেল প্রবীণ হস্তিরা বাসি বাজালে তেল এবং সন্দেশ খায় তাহলে এখানে গবেষণা হচ্ছে রুড়ি শব্দ এখানে প্রবীণ হচ্ছে রুড়ি শব্দ হস্তি হচ্ছে রুড়ি শব্দ বাসি রুড়ি শব্দ তেল এবং হচ্ছে সন্দেশ এগুলো হচ্ছে কি রুড়ি শব্দ কারণ এগুলো আমি একটা লাইনে তোমাদের মুখস্থ করার জন্য খুব সহজ করে দিলাম যে এক গবেষণা দেখা গেল প্রবীণ হস্তিরা বাসি বাজালে তেল এবং সন্দেশ খায় এগুলো সবগুলো কি শব্দ রী শব্দ এরপর হচ্ছে আমরা যোগরোরঢ় শব্দ যোগ্র শব্দগুলো হচ্ছে সমাজ নিষ্পন্ন শব্দ যেমন পঙ্কজ রাজপুত এবং হচ্ছে মহাযাত্রা জলদি। তা আমরা এই চারটা শব্দ খেয়াল করবো এই চারটা শব্দ হচ্ছে যোগ্রুর শব্দ আর তুমি যদি যৌগিক এবং রুড়ি শব্দগুলো মুখস্থ রাখতে পারো তাহলে অবশ্যই বাকি শব্দগুলো কি শব্দ যোগরুর শব্দ এটা মুখস্থ না করলেও পারবে তবু একটু খেয়াল করবে যে পঙ্কজ রাজপুত এবং মহাযাত্রা জলদি এগুলো হচ্ছে যোগরুর শব্দ এরপরে যদি আসে যে রাজপুত শব্দটার যে যোগ্রুর অর্থ হিসাবে কি অর্থ এটা হচ্ছে জাতি বিশেষ তাহলে আমরা রাজপুত যে শব্দটাই যে এখানে রাজপুত এই শব্দটার যোগরুর অর্থ কী এই যোগরুর অর্থ হচ্ছে জাতি বিশেষ আর মহাযাত্রা শব্দটা এই মহাযাত্রার যে যোগরুর অর্থ সেটা হচ্ছে মৃত্যু আর জলদি শব্দের যোগরুর অর্থ হচ্ছে সমুদ্র এই অর্থগুলো খেয়াল করবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে সালামুয়ালাইকুম মরাহমতুল্লা